आगामी 4 तारीख जनवरी 4 तारीख এটা 2022 শুরু হয়েছে এই 4 তারিখ মঙ্গলবার দিন দুপুর 1টার সময় আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতা বর্তমান সময়ে দুনিয়ার সবচেয়ে বেশি জনপ্রিয় যে নেতৃত্ব মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি 4 তারিখে আগরতলা আসবেন चार तारीख आगरतला क्यों आसबें एन पर्त अने राज्य एयरपोर्ट रही के इंटरनैशनल एयरपोर्टे उन्नत करार्जन राज्य मानुष व्यवसा वाणिज्य हक चाकर हक जेको क्जे हम देशर बहरे जेते गो बोम्बे फ्लैट करते हैं कखो दिल्ली थे कखो कलकता राज्य मानुष जाते आगरतला ढाका हक मालयशिया हक म्यांमार हक विभिन्न जैगे देशर नागरिक वाणिज्य इंटरनेशनल एयरपोर्ट घोषणा माननीय प्रधानमंत्री जी कर इंटरनेशनल एयरपोर्ट के निर्माण करार 500 कोटी टाका उन्नी दिए हमें जानी 2020 कोविड 2021 कोविड चलती किन्तु 2020 नवेम्बर मासे उद्घाटन कथा छिल सम्भव हयनी 2021 नवेम्बर 4 तारीखे 8 तारीखे डेट हो राज्य निर्वाचन छिल तखन सम्भव हयनी माननीय प्रधानमंत्री जी आगामी 4 तारीखे दिन धार्य करा हयेछे राज्य एवं उत्तर पूर्व भारत जेटा द्वितीय इंटरनैशनल एयरपोर्ट एत बड़ एयरपोर्ट उद्घाटन होते चलते पाशापाशी भारतीय जनता पार्टी जरा रही 2006 साल महाराजार नामे एयरपोर्टे नामकरण करा हक चेष्टा कर राज्य जो भारतीय जनता पार्टी सरकार हो तक दिल्ली में माननीय प्रधानमंत्री स्पेशल कैबिनेट बैठक डेके आधुनिक त्रिपुरार रूपकार महाराजा वीरविक्रम नामे नामकरण करयरपोर्टा बर्तमान समाज भारतवर्ष जतटा एयरपोर्ट रही है विमानबंदर रही है सब चाहते लेटेस्ट टेक्नोलॉजी मैं एयरपोर्टे जो टेक्नोलॉजी व्यवहार करता भारतवर्षर अन्य एयरपोर्टे से एयरपोर्टा माननीय प्रधानमंत्री जी 4 तारीख हमारे जो उद्घाटन करबें पाशापाशी गत किछुदिन धरे विभिन्न समय विशेषकर कम्युनिस्टर बंधुरा बोलछेन যে বিপ্লব কুমার দেবের সরকার শিক্ষাকে বেসরকারীকরণ করে দিচ্ছে ক্যাঙ্গিউর হাতে শিক্ষাকে দিয়ে দিচ্ছে পাবলিককে শিক্ষার ব্যবস্থা সরকারি থেকে বেসরকারীকরণ করে দিচ্ছে আপনারা মিডিয়া সোশ্যাল মিডিয়ার মধ্যে সেটাকে দেখেছেন তো সেদিন বিদ্যা জ্যোতি যে একটা 100টা স্কুলকে ত্রিপুর রাজ্যে সিলেকশন করা হয়েছে 100টা হায়ার সেকেন্ডারি স্কুলকে 12 ক্লাস স্কুলকে বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে আওতায় আনা হয়েছে সেই প্রকল্পটা কি সেই প্রকল্পটা হচ্ছে আমার দুর্গানগরের মা আমার দুর্গানগরের বাবা উনিও চান ওনার ছেলে মেয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করুক ডন বস্কো হোলি ক্রস ভারতীয় বিদ্যাভবন এবং আমাদের বিশালগড়ে একটা স্কুল রয়েছে সেই ধরনের স্কুলে যাতে পড়াশোনা করে কিন্তু আমরা সাধারণ গরিব মানুষ আগরতলা নিয়ে বিশালগড় নিয়ে সেই ধরনের পড়াশোনা করানোর সামর্থ্য আমাদের নেই যোগাযোগ আমাদের নেই আমরা যোগাযোগ যদি থাকে আর্থিক সচ্ছলতা আমাদের মধ্যে নেই আমাদের মায়েদের আমার অভিভাবক আমার বাবা যারা রয়েছে তাদের খুব কষ্ট হয় যে আমার ছেলে মেয়েটাকে আমি ভালো করে পড়াতে চাই একলা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে চাই আমার ছেলেটা ভালো শিক্ষা দিতে চাই কিন্তু ছেলেটার পড়াশোনাও খুব ভালো কিন্তু অর্থের অভাবে যোগাযোগের অভাবে সেটা সম্ভব হয় না সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য সেই যে আমাদের মনের দুঃখ আমাদের যে কষ্ট আমরা যে কষ্টটা পাই মা বাবা হিসেবে তো আমাদের কষ্টটা কম করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী জি 100টা বিদ্যা জ্যোতি স্কুলের ব্যবস্থা করেছেন স্কুলটাতে কি থাকবে আমাদের বিভিন্ন জায়গা 100টা স্কুলকে নেওয়া হয়েছে স্কুলের মধ্যে আমরা হোলি ক্রস ডন বস্কো শ্রীকৃষ্ণ মিশন বিদ্যা ভারতী বিদ্যাভবন শিক্ষা নিকেতন এমন বড় বড় স্কুলে যে ধরনের ব্যবস্থা রয়েছে বেসরকারি স্কুল
সেই স্কুলে ক্লাস 3 তে পড়তে গেলে মাসে 3000 টাকা দিতে হয়, ক্লাস 6 এ পড়তে গেলে মাসে 10 থেকে 12000 টাকা দিতে হয়। তো সেই ধরনের শিক্ষা এবং তার থেকে আরো বেশি আধুনিক শিক্ষা আমাদের ছেলে মেয়ের আমাদের আগামী ভবিষ্যৎ কিভাবে শিক্ষা পেতে পারে তার জন্য 100টা স্কুলকে প্রাথমিকভাবে প্রথম আমরা 100টা স্কুলকে নির্বাচন করেছি। সেই স্কুলে কি থাকবে? ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত যতটা শিক্ষকের দরকার 100% শিক্ষক থাকবে। তার জন্য কাউকে আন্দোলন করতে হবে না, আমাদের প্রধান পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ কাউকে আন্দোলন করতে হবে না যে আমার স্কুলে 100% শিক্ষক রিক্রুটমেন্ট আমার চাই। আপনারা এই 1 থেকে 12 ক্লাস পর্যন্ত যতটা শিক্ষকের দরকার সব ধরনের একাডেমিক প্রত্যেকটা ধরনের স্কুলের শিক্ষকটা থাকবে। 2 নম্বর কি থাকবে? আমরা নতুন এডুকেশন পলিসি নিউ শিক্ষানীতি আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দিয়েছেন, সেটার মধ্যে কি ক্লাস 6 এ পড়ার পরে কোনো বাচ্চা ভালো গান গাইতে জানে? আমার গানের টিচার বাড়িতে নেই, সে স্কুলে গানের শিক্ষক পাবে। কোনো বাচ্চা আর্ট করতে ভালো জানে, ক্লাস 6 এর থেকে তাকে স্কুলের মধ্যে আর্ট করানো হবে, আর্টের শিক্ষক থাকবে। কোনো আমার ছোট বোন বা ছোট বাচ্চারা নাচতে খুব ভালো জানে, আমাদের বাড়ির কাছে নাচের শিক্ষক শিক্ষিকা আমরা পাই না, ওই স্কুলের মধ্যে থাকবে। আমাদের খেলাধুলা খুব ভালো বাচ্চারা রয়েছে, ক্লাস 6 থেকে প্রত্যেকটা বিষয়ে পড়াশোনা করার সাথে সাথে তাদের যে আলাদা একটা কারিকুলাম, আলাদা যে তাদের গুণাগুণ রয়েছে সেটাকে যাতে বিকশিত করা যায়, সেটা দিয়েও যাতে তারা নিজের ভবিষ্যৎ নির্মাণ করতে পারে, খেলাধুলার মাধ্যমে হোক, গান বাজনার মাধ্যমে হোক, নাচের মাধ্যমে হোক, আর্টের মাধ্যমে হোক, শুধু পড়াশোনা নয়, তার মধ্যেও মানুষ ছেলে মেয়েরা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে, নিজের ভবিষ্যৎকে নির্মাণ করতে পারবে। সেই লক্ষ্যে সেই স্কুলগুলির মধ্যে ইংরেজি শিক্ষক, বাংলা শিক্ষক, অঙ্কের শিক্ষকের বাইরে নাচের শিক্ষক, গানের শিক্ষক থাকবে, আর্টের শিক্ষক থাকবে, খেলাধুলার জন্য শিক্ষক 100% ব্যবস্থা থাকবে। তার বাইরে কি থাকবে? সাফ সাফাইয়ের জন্য ব্যবস্থা থাকবে। এর বাইরে নার্সেসের ব্যবস্থা, নার্স আমাদের ছেলে মেয়েদের বাচ্চাদের দেখার জন্য নার্সের ব্যবস্থা থাকবে এবং একটা ডাক্তারের ব্যবস্থা থাকবে, এই ধরনের ব্যবস্থা করা হয়েছে। তার জন্য আমরা যারা অভিভাবক 1 বছরে 1000 টাকা দিতে হবে। 1 বছরে একটা বাচ্চা পড়াশোনা করবে, তার পরিবারের সেই স্কুলের মেইনটেনেন্সের জন্য সাফ সাফাইয়ের জন্য একটা খরচা যদি লাগে, তার জন্য একটা বাচ্চা বছরে 1000 টাকা দেবে। তো 1000 টাকা যখন নেওয়া শুরু করবে করছে, তখন কমিউনিস্টের বন্ধুরা বিভিন্ন লোকরা বলছে শিক্ষা বেসরকারীকরণ করে দেওয়া হয়েছে। আমাদেরকে যারা বলছে শিক্ষাকে বেসরকারীকরণ করে দেওয়া হচ্ছে, তারা দুর্গানগর বাজারে কেকেনগর বাজারে বলে চিৎকার দেয়, আর আগরতলা নিজেরা কেকেনগরে দুর্গানগরে বিশালগড়ে থাকে, নিজের ছেলে মেয়েদেরকে আগরতলা পড়াশোনা করেন। মানে আমাদের দুর্গানগর কেকেনগর থেকে নিজে থেকে এই ধর এই জায়গাতে আগরতলার সুবিধা যদি আমরা পেতে পারি, সে ব্যবস্থাটা রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। এবং 1000 টাকা 1 মাসে নয়, 1 বছরে 1000 টাকা দেওয়ার ব্যবস্থা করেছে। এবং এর বাইরেও একটা বিষয় রয়েছে যে এটা যদি কেউ 1000 টাকা দিতে না পারেন, আপনাকে হেডমাস্টারের কাছে পূর্ণ ক্ষমতা থাকবে। আমার অঞ্চলের কোনো গরিব বাচ্চা যদি পড়াশোনা করতে ইচ্ছুক কিন্তু পয়সা নেই, তার 1000 টাকা তাকে দিতে হবে না। এই বিদ্যালয়টাকেও সেদিন উদ্ঘাটন করা হবে, মুখ্যমন্ত্রীর আদর্শ গ্রাম যোজনাকে উদ্ঘাটন করা হবে, যার মধ্যে জল বিদ্যুৎ থেকে শুরু করে শৌচালয় থেকে ঘরের ব্যবস্থা থেকে প্রত্যেকটা ব্যবস্থা সেই গ্রামে সম্পূর্ণরূপে দেয়া হবে। সেই ব্যবস্থা উদ্বোধন করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসেন। আর আমরা সবাই জানি যে আমরা কখনো স্বপ্ন ভাবিনি যে আমাদের রাজ্যের যে সরকার ছিল এবং আমাদের রাজ্যের এলসিডিসির কাছে যেতে, এলসিএম এর কাছে যেতে আমাদের কষ্ট হয়, প্রধানের কাছে আগের দিনে প্রধানের কাছে যাইতেও আমাদের কষ্ট হইতো, আর আজকের দিনে আমার প্রধানমন্ত্রী আমাদের জন্য 5 কেজি চাল পাঠায়, মাথা পিছু পাঠায় তো 5 কেজি চাল বিনা পয়সায়, কেউ বারণ করে না। যদি দিল্লি থেকে মোদীজি 5 কেজি চাল পাঠাতেন, দুর্গানগরে যদি বিজেপির সরকার না থাকতো, আমার দুর্গানগরে গরিব মানুষ এই চাল পাইতো না, গ্যারান্টি পাইতো না, দিত না। কি কথা কইতো? 2 দিন আগে কিনে আইছে না চাল কিন্তু শেষ, 3 দিন আগে কিনে আইছে না কেরোসিন শেষ। আজকের দিনে গরিব মানুষের অধিকার যে স্বপ্ন আমরা দেখতাম, আমি ঘরে বসে আমি আমার অধিকারটা আমি পেতে চাই, আপনার প্রধানমন্ত্রী এই অধিকারটা আপনাকে দিয়েছে। আমরা যখন কোনো রেশন দোকানে এখন যাই, আমাদেরকে বৃদ্ধ আঙুলে ছাপ দিলে আমরা চাল ডাল কেরোসিন থেকে যতটা বিষয় আমরা পেতে পারি, কেউ বলে না আপনি 3 দিন আগে কেন আইসেন না,
সাত দিন আগে এনে সরকারের সিন্ধা শেষ হয়ে গেছে, থাকলো রেশন ডিলার আমাদেরকে দিত না। আর আমরা বিরোধী দল যারা করি তারা তো অনেক সময় রেশনের দরজায় আমরা যাইতাম না। এই ধরনের ব্যবস্থা আগে ছিল, সেই অধিকার আমার প্রধানমন্ত্রী আমাদেরকে দিয়েছেন। আজকে গতকালকে ত্রিপুরা রাজ্যে 40 কোটি টাকার উপরে টাকা শুধু 2 মিনিটের মধ্যে আমার প্রধানমন্ত্রী আমাদের অ্যাকাউন্টে দিয়েছেন কৃষক সম্মান নিধি। কৃষক হচ্ছে সমাজের জাতির মেরুদণ্ড, কৃষক হচ্ছে আমাদের অন্নদাতা। মোদীজি আরো বলেন কৃষক হচ্ছে আমাদের ঊর্জাদাতা। কৃষি ব্যবস্থা যত শক্তিশালী হবে দেশ তত শক্তিশালী হবে। দুনিয়ার মধ্যে এমন কোন কোম্পানি আবিষ্কার হয়েছে না যে কোম্পানির মধ্যে টিপ দিলে একলগে 20টা আলু বেরিব। আমার কৃষক পারে একটা আলু থেকে 20-25টা 1-1.5 কেজি আলু উৎপাদন করতে পারে, একটা ধান থেকে 40-50টা ধান উৎপাদন করতে পারে, একটা বেগুনের বিচি থেকে 25-30টা বেগুন উৎপাদন করতে পারে। এর জন্য হচ্ছে কৃষক হচ্ছে আমার দেশের ভবিষ্যৎ এবং আমার দেশকে নির্মাণ করার মূল যে কারিগর সেটা হচ্ছে কৃষক। আগে আমরা কি দেখতাম, আমি নিজে কৃষক পরিবারের ট্রাক্টরের জন্য সিপিএম এর নেতার বউ পিছিয়ে পিছিয়ে ঘুরছি, ট্রাক্টর তো নাই হই ব্যবহারও পাইছি না। আজকের দিনে ট্রাক্টর নেওয়ার লোক নেই। কৃষকের সরঞ্জাম আপনার নিড়ানি কাশি থেকে শুরু করে ধান মারাই ধান ঝাড়াই টলু মেশিন থেকে শুরু করে কোন জিনিসের অভাব নাই। যারা মাছের চাষ করে মাছের জাল থেকে ডেক থেকে সবকিছু দেওয়া হয়, সেগুলি আমরা আপনারা পান এখন। আর কৃষকদের জন্য কৃষক সম্মান নিধির পাশাপাশি আমাদের উৎপাদিত ধান যাতে ন্যায্য মূল্যে আমরা বিক্রি করতে পারি, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যেটা ডাবল ইঞ্জিনের সরকার, যে সে দুইটা সরকার মিলে এফসিআই এর মাধ্যমে এবং কৃষি দপ্তরের মাধ্যমে আপনাদের অঞ্চলে ধান বিক্রির ব্যবস্থা, সরকার ধান কিনে। আপনার বুকে হাত দিয়ে বলুন তো, আমরা কোনোদিন ভেবেছি কোনোদিন স্বপ্ন দেখছেন যে সরকার ধান কিনে? অবাক লাগে আমার কাছেও, আমাদের সরকার এখন আমার কৃষকের ধান বিক্রি করার কোন বাজারে বিক্রি করুম কোন বার্কিউলার কাছে বিক্রি করুম চিন্তার কোনো কারণ নাই। কারণ ধান আগে 50 মন ধান হইলে 2 মন 3 মন করে বেচন লাগতো, একলগে 10,000 টাকা লাগলে হইতো না, কারণ বার্কিউলার কাছে টাকা নাই। বাজারে এত ধান রয়ে গেলে একসঙ্গে দাম নামা যায়। আজকে ধানের দাম খুন্দে দুইটা খুন্দ হয়, একটা আশকুন্দ একটা পোষকুন্দ। আশকুন্দ তো এখন বড় ধান হয়, আগের মতো হাইতে হয় না। তো আশকুন্দের ধান ফসকুন্দের ধান বিক্রি করার লাগে কি করতে লাগে, বছরে 2 বার রাজ্য কেন্দ্রীয় সরকার সম্মিলিত ভাবে আমার কৃষকদের ধান কিনে। আজকে এই বছর কৃষকের ধানের দাম 1 কুইন্টাল 1940 টাকা, আগামী কুইন্টে আবার বৃদ্ধি পাইব। এবং আপনাদের প্রত্যেকের কাছে যে খবর আছে যে 1940 টাকা ধান বিক্রি হইব, আমরা কৃষক সম্মান নিধি পাই, কৃষকের সরঞ্জাম পাই এবং ধান উৎপাদনের করার পরে বিক্রি করার আমাদের কাছে মার্কেট আছে। মার্কেট কে দিছে? মোদীজি দিছে, বিপ্লব কুমার দেব দিছে। কারণ কৃষক যদি শক্তিশালী না হয় দেশ শক্তিশালী সম্ভব না। এই কোভিড এর সময় 80 কোটি মানুষকে 19 মাস ধরে 5 কেজি করে চাল দিতেছে, কার জন্য সম্ভব? একমাত্র কৃষকের জন্য সম্ভব। কৃষক এত উৎপাদন করছে, আমাদের কোভিড এর সময় সবচেয়ে কোন জায়গাতে আঘাত পাইছে না এই বিষয়টা হচ্ছে একমাত্র কৃষক। কোভিড এর সময় আমার অন্নদাতা আমার কৃষকরা জমিতে কাজ করছেন। তাই আজকে গতকালকে কৃষক সম্মান নিধি 40 কোটি 76 লক্ষ টাকা গতকালকে ত্রিপুরা রাজ্যে আইছে। আর তারা এই ধরনের সরকার আমরা কখনো কল্পনা করিনি, আমরা কখনো ভাবছি না যে আমরা ঘর দিব। আগে কিতা ঘর ছিল ইন্দিরা আবাসন যোজনা, ঘর ঘর দিলে না তারা দিত, কারে দিত? লাল টপ টুকটা সিপিএম জিডি আছে, লাইটল জিডি আছে, এটিরে ঘর দিত। ভোটের সময় যাইতো, খালা ভোট দিয়ালাম, মাসি ভোট দিয়ালাম, তো বাবু তুই তো কইছিলি গত বছরে আমরা ঘরটা দিবি, ওই এই বছর ঘরটা কিন্তু উত্তর পারে যারা দিয়ে লাইছি আগামী বছর তুই নিবি। ঘর মনে উড়াল মারে এমন অবস্থা আছে। আর ঘরের সিস্টেম কি আছিল, 75,000 টাকা পাইতো, নেতারের কাছে টাকা আইতো, ব্লকে টাকা আইতো, পঞ্চায়েতে টাকা আইতো, নেতারা কিভাবে দিত? 2,000 ইট দিত, 10টা সিমেন্টের খাম্বা, 20টা টিন, 10 প্যাকেট সিমেন্ট আর 5,000 টাকা আদে দিত। আর বেশি কথা কইলে কয় নিলে না, নাইলে কিন্তু ইডো দিতাম না। এই আসলে আগে ঘরের ব্যবস্থা। আর ঘর যদি বানাইছে, গরু একটা ঢুকতো, মানুষ তো ঢুকানো থাক দূরের কথা, গরু একটা ঢুকলে ঠিক মতো টানা হেসা করলে গরুর পশম দুই দিকে লাগিয়ে দেবো, এই ধরনের ছোট্ট ঘর একটা ছিল কবুতরের টং। আর এখন প্রধানমন্ত্রী গত 7 বছরে ত্রিপুরা রাজ্য আমার এই কেকে নগর গজারিয়া থেকে গোটা রাজ্যে 2,03,668টা ঘর দিছে, 2,03,000।
আমরা গ্রামে টাকার ব্যবস্থা এবং এরপরে তার লোনের ব্যবস্থা সবকিছু দেওয়ার ব্যবস্থা করছে প্রত্যেকটা পরিবার 2022 এর মধ্যে যাতে পাকা ঘর পায় এটা প্রধানমন্ত্রীর স্বপ্ন আমরা 1,59,000 ঘর পাইছি আরো আমরা 92,000 ঘর 1,47,000 ঘর আমার দেশের প্রধানমন্ত্রী আমরা কোনোদিন কল্পনা করছি না ছোট্ট ত্রিপুরা রাজ্যের ঘর প্রধানমন্ত্রী উদ্ঘাটন করব আমাদেরকে একসঙ্গে 1,47,000 পরিবারের ঘর দিয়েছে তার জন্য 7,9 কোটি টাকা আমার প্রধানমন্ত্রী একদিনে 48,000 টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে দিয়েছে আমরা আরো 92,000 ঘর যে ঘরগুলি আমরা দিয়েছি আপনারা 80% ঘর যখন কমপ্লিট হইব আমরা আরো 92,000 ঘর যারা ঘর পাইছেন না প্রত্যেককে আমরা ঘর দেব আমরা মোদিজি গত 7 বছরে গজারিয়া থেকে পুরো ত্রিপুরার জন্য 4.5 লক্ষ শৌচালয়ের ব্যবস্থা করছে মায়েদের সম্মান রক্ষার জন্য মায়েদের ইজ্জত রক্ষা করার জন্য শৌচালয়ের দরকার আমার বাবা হোক আমার কাকা হোক ভাই হোক সবার ইচ্ছা তার স্ত্রী তার মেয়ে তার পত্নীর জন্য স্ত্রীর জন্য একটা শৌচালয় বানানোর একটা ল্যাট্রিন বানানোর ইচ্ছা কিন্তু অর্থের অভাবে করতে পারছে না আমার প্রধানমন্ত্রী সে স্বপ্নকে সে সম্মান আমাদেরকে দিলেন আমাদের প্রধানমন্ত্রী এই রাজ্য 4.5 লক্ষ শৌচালয় আমাদেরকে দিয়েছেন আর আগামী 2022 এর ডিসেম্বর মাস পর্যন্ত গজারিয়া কে কে নগর থেকে গোটা রাজ্যে প্রত্যেকটা পরিবারের মায়ের রান্না করে বিনা পয়সায় সজল ধারার মাধ্যমে জল জীবন মিশনের মাধ্যমে জলের ব্যবস্থা এই সরকার করছেন এবং গত 3.5 বছর 4 বছরের যে সরকার প্রত্যেকটা পরিবারকে কিভাবে নিজের পায়ে দাঁড়া করানো যায় রাস্তাঘাট থেকে বিদ্যুতের ব্যবস্থা থেকে কোনো ব্যবস্থা কম রাখেনি এবং গত 4 বছরে আমাদের যে ডেভেলপমেন্টের অঙ্গীকার আপনাদেরকে করছি আমাদের সরকার কোভিড এর মধ্যেও ধীরে ধীরে সেগুলি করছেন আজকে আপনাদের কাছে আসার উদ্দেশ্য হচ্ছে আগামী 4 তারিখ ভারতবর্ষের প্রধানমন্ত্রী তথা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতৃত্ব মোদিজি আসবেন আপনাদেরকে নিমন্ত্রণ করার জন্য আইছি আপনারা 4 তারিখে একটা সময় প্রত্যেকে গাড়ি ঘোড়া কিছু দেওয়া হইব সরকারের পক্ষ থেকে যদি গাড়ি ঘোড়া না থাকে আপনারা যাইবেন সবাই নিমন্ত্রণ রইল এই কথাগুলি বলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আগামী দিন আবার আমি দুর্গানগর বাজারে আপনাদের সামনে আসবো ভালো থাকবেন নমস্কার